হাই এভরিওয়ান, আজকে দশমী, তো সবাইকে শুভ দশমী। সবার পুজো আশা করি খুব খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। একদিনে বেরিয়েছিলাম, কয়েকটা পুজো কভার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তো দশমী, নবমীর রাত্রিটা গেলেই যেন মনে হয় যেন এই মা চলে যাবে, মা চলে যাবে, মানে এই একটা ব্যাপার খুব এ হয়। আজকে দশমীর মনটা একটু সবারই আমার মতোই নিশ্চয়ই উদাস, তো কি করা, আজকে তো মাকে বরণ করতে যেতেই হবে, যাব তো, চলো আজকে বরণ করতে যাব। তো আমি এই ডালা সাজিয়ে নিয়েছি মাকে বরণ করার, তো এখন শুধু মণ্ডপে যাব। তা আমি এসেছি আমার বাড়িতে, প্রত্যেক বাড়ি আসি, এখান থেকেই যাই আমি, মা একসাথেই যাই বরণ করতে, তো তোমাদের সাথে সেগুলো ছোট ছোট করে শেয়ার করব। তো চলো, সব গোছানো হয়েই গেছে, এবার যাব, চলো চলো সঙ্গে থাকো আর দেখো, দেখতে থাকো চলো। আর হ্যাঁ, এখনো যারা কিন্তু সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো এইভাবেই, ঠিক আছে? চলো, আর কমেন্টস করে লিখে জানিও আমাদের ব্লগগুলো কিরকম লাগছে তোমাদের, ঠিক আছে? চলো, তো যেরকম বললাম প্রত্যেকবার মায়ের সাথেই যাই আর আমাদের পাড়াতেই যাই, তো ছোটবেলা থেকে যে পাড়াতে পুজো কাটিয়েছি সেখানেই যাই। তো এই যে মা, মাও রেডি হয়ে গেছে, এই যে মা বরণ ঢালাবি দাঁড়িয়ে আছে, বলো মা। হ্যাঁ, আর বলো আজকে দশমীটা আসলেই কেমন মনটা একটু এ হয়ে যায়? তুমি তো গেছো, গিয়ে তো সকালে গিয়ে পুজো করে এসছো, যাত্রা মঙ্গল শুনেছি, অঞ্জলি দিয়েছি, মা দিয়েছে, আমার আর হয়নি, টাইমের মধ্যে কোলায়নি, আসতে পারিনি। তো চলো যাই, গিয়ে বরণ করি, তোমরা দেখো সঙ্গে থাকো। আর ওই যে আদি, আসো আদি, আয় বুটু, মাইর করে তারপরে আমি বরণ করবো।
সবারই হয়তো হয়, একটু উদাস হয়ে যায়। এই তোমাকে পড়াই নি, দাঁড়াও। এই ভীষণ হাওয়া তো এখানে ঝোলের ফলে। ও মায়ের কাছে সে ঠিক আছে। এই পড়লো তাকে বরণ করা হয়ে গেল। তোমরা তো দেখলে, নিশ্চয়ই তোমাদেরও বরণ করা এখন এতক্ষণে হয়ে গেছে, কিংবা অনেকে আসছো বরণ করছো। চলো এবার যাবো, আমি আমার বাড়ির দিকে একটুখানি যাবো। যাই চলো, মায়ের বাড়ি থেকে হয়ে মায়ের কাছে গিয়ে একটু তারপরে বাড়ি চলে যাবো, ফ্ল্যাটে যাবো। চলো মা।
গাইস, মাকে বরণ করে তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা বাবাকে একটুখানি প্রণাম করে নি, একবারে এলাবি যখন। আর তোমাদের সবাইকেও শুভ বিজয়া, বড়রা যারা আছো তাদেরকে সবাইকে প্রণাম জানাই, আর যে ছোট যারা রয়েছো আমার তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? তো চলো মাকে একটুখানি প্রণাম টনাম করে নিয়ে আমি এবার আস্তে আস্তে দেখি একটু দিদির বাড়িতে যেতে পারি, এখন দেখি আগে বেরোই তারপরে ঠিক করব। দিদি বাড়ি যদি যাই তো তোমাদের সাথে তো সেটাও দেখা হবে, তো চলো। ভালো থেকো, সুস্থ থেকো, রোগ মুক্ত হও, তুমি সুস্থ হও। আর সবাইকে আমার আমার যে ফ্যামিলিরা আছে, ব্লগের যে ফ্যামিলিরা আছে তাদেরকেও বলো সবাই যেন ভালো থেকো। শুভ বিজয়া, শুভ বিজয়া, সবার আশীর্বাদ থাকলো, ভালোবাসা থাকলো, সবাই তোমরা ভালো থেকো। নাও মিষ্টি খেয়ো তুমি সবাই, ওটু আয়। আদি আদি তুমি দাদিনকে একটু প্রণাম করে নাও, আমরা তো ওদের বাড়ি যাবো, প্রণাম করো। হ্যাঁ করতে হয়, ও বড় হবে যখন প্রণাম করবে। বাড়িতে চলে এসছি, তাই এসছি যখন দিদি কাউ একটুখানি প্রণাম ঠনাম করে তারপরে যাবো। জগন্নাথ মন্দিরটা সত্যি একদম আসলেই ঝলমল ঝলমল করে, দেখো। এই যে দিদির বাড়িতে আসলাম, ভালোই হলো একবারে, শুভ বিজয়া বিজয়া পূর্ণ হয়ে গেল একবারে। হ্যাঁ সিঁদুরও দিয়ে দিলাম, ভালো হলো। ভাবছিলাম যে দিদি বোধহয় গেছে মণ্ডপে, তাই সে দেখি যে না রয়েছে, ভালো হলো। জামাই সেজেছে দেখেছো, তোর ভাই যেতে চাইছিল না, চলো চলো। এবার নিচের দিকে যাই গাইস, এবার তাহলে এখন বাড়ি যাচ্ছি, আজকের ব্লগটা এই পর্যন্ত। বাড়ি যাচ্ছি মানে ফ্ল্যাটে চলে যাচ্ছি বাড়ির থেকে এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কিরকম লাগলো একটুখানি কমেন্টস করে লিখে জানিও। ছোটর মধ্যেই ব্লগ হলো, গেলাম ঠাকুর মাকে বরণ করলাম, মা বাবাকে এসে প্রণাম করলাম, তো কীরকম লাগলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা কীরকম লাগলো একটু জানিও, কমেন্টস করে লিখে জানিও। আর যারা বন্ধুরা রয়েছো নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যে কোনো নতুন যে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা।